গতকালের কোন ম্যাচ মিস করেছেন? সংবাদপত্রে খেলার পাতা কিংবা কোনো না কোনো খবরের ওয়েবসাইট খুললেই এক নজরে দেখে নিতে পারবেন ম্যাচের বিস্তারিত তথ্য। যাদের দৌড়তে ক্রীড়াক্ষেত্র আজ এতটা পরিচিত জনমানুষে, আজ তাদেরই দিন। আজ 2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আজ থেকে 98 বছর আগে প্যারিস অলিম্পিকের সময় 1924 সালে এই দিনে ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর 2 জুলাই ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়ে থাকে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। সেই উপলক্ষে টুইটারে ক্রীড়া সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সচিন তেন্ডুলকার থেকে শুরু করে ভিভিএস লক্ষণরা। রবিবার দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে পালিত হলো ক্রীড়া সাংবাদিক দিবস। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, এছাড়া উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, স্নেহাশিস সুররা। এদিন রিপোর্টারদের হাতে স্বাস্থ্য বিমান পলিসি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে, কারণ এটা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে এবং আমাদের সঙ্গে সাংবাদিকদের একটা পারিবারিক সম্পর্ক আগে থেকে নয়, যখন থেকে ক্রিকেট খেলতাম তখন থেকেই, তখন প্রচুর সাংবাদিক ছিলেন যারা আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন, আর সেই সময় ওনাদের থ্রু দিয়েই আমরা সব কিছু খবরাখবর পেতাম। আর তখন তো যেটা বলছিলাম আমি যে খেলাধুলা এত নিজে দেখানো হতো না এবং নিজে কেরাম খেলতাম সেটা কয়েকদিন কাগজে পড়ে বুঝতে পারতাম, আমি সাংবাদিক বন্ধুরাই সেটা লিখতেন, কারণ সেখান থেকেই আমরা জানতে পারতাম। আজকের দিনেও তাদের সঙ্গে যোগাযোগ আছে এবং সবার সঙ্গে সেই মধুর সম্পর্কই আছে, এবং যখন আজকে একটা সিএবি প্রেসিডেন্টের প্রথম গুরুত্বপূর্ণ জায়গায় আমি আছি সেখানে সাংবাদিক বন্ধুরা আমার সবসময় সাহায্য করেন, খবরাখবর দেন এবং সবই ব্যবস্থা যুক্ত হচ্ছে। ইমরান, পেলে, মারাদোনা, অলিভার কান যারা এসেছেন তাদের নিয়ে প্রত্যেককে নিয়েই মোহনবাগান অভিনব কিছু অনুষ্ঠান বা অভিনব কিছু কিছু করেছে। মার্টিনেজের জন্য সেই অভিনবত্বটা কি, ইউএসপিটা কি থাকছে বুঝলাম না, তাকে আমি প্রোগ্রাম আইডেন্টিটি দিয়ে বলে রাখতে পারবেন না। এরা মারাদোনা, আমি বলছি মারাদোনার বল মারার কোন পরিকল্পনা ছিল, তার ছিল হচ্ছে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলা, তিনি এসে বাচ্চাদের না গিয়ে তিনি বল মারতে নিয়ে গেলেন। আমি সেইটা হচ্ছে কি না, এবার বল যদি দেওয়া হবে সেটা ওখানে বাচ্চা যে প্লেয়ার আছে যারা দেবে, আমি ছুটি ছুটি দেবো না, সেটা হয় না। আগেরবার আমরা ঠিক রেডি ছিলাম না, এবার আমরা সব রকমের ব্যবস্থা রাখছি, আশা করি উনি ওনারা এরা এই লেভেলের লোকেরা যেটা করতে চাইবে। তবে এই তো আমার বললাম, উনি আমাদের সমর্থকদের দেখে উনি অনেক কিছুই হয়তো সেই না করবেন। উনি আসার পর ক্লাবের সেদিনের ডিজিটাল কার্ড যেটা করবো সেই কার্ডটা সেদিন উদ্বোধন হবে এবং ওনার হাত দিয়ে লঞ্চ হবে এবং 5 জন মেম্বারকে আমরা ওই নতুন কার্ড, নতুন মেম্বার হয়েছে তাদেরকে উনি কার্ড তুলে দেবেন। সেই প্রোগ্রামটা হওয়ার পরে উনি মাঠে আসবেন, মাঠে এসে সাপোর্টারদের সঙ্গে মিলিত হবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।